মাহফুজুর রহমানের সঙ্গে বিচ্ছেদের কারণ জানালেন ইভা। কিছুদিন হলো এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর আবারও বিয়ে করেছেন সঙ্গীত শিল্পী ইভা। তবে ঠিক কী কারণে তাদের এই বিচ্ছেদ তা নিয়ে পরিষ্কার করে কেউ এর আগে কিছুই বলেননি। এবার বিচ্ছেদের কারণ ব্যাখ্যা করলেন ইভা। জানালেন দীর্ঘ 9 বছর সন্তানকে নিয়ে নিঃসঙ্গ দিন কাটাচ্ছিলেন ইভা। এরপর সন্তান ও নিজের স্বাভাবিক ভবিষ্যতের কথা চিন্তা করেই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তিনি। ইভা বলেছেন, 2012 থেকে আমরা আলাদা থাকা শুরু করি। আমি আর আমার ছেলে থাকতাম গুলশানে আর উনি থাকতেন বনানীতে। এভাবে একটি সম্পর্ক ঝুলে থাকতে পারে না। 9 বছর চেষ্টা করেও সম্পর্ক স্বাভাবিক করতে পারেনি, এজন্য উনার অসহযোগিতাই দায়ী। ইভা আরো বলেন, নতুন স্বামীর কাছে গানের ব্যাপারে অনেক অনুপ্রেরণা পাচ্ছি। আগামীতে আরো গান করার আশা প্রকাশ করেন ইভা। বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ট্রোল করে আমাকে গানের পাখি বলেছেন, এতে হতাশ হয়েছি, তবে গঠনমূলক সমালোচনাকে আমি স্বাগত জানাই। উল্লেখযোগ্য, গত 4 জুন মাহফুজুর রহমানের সঙ্গে তার বিচ্ছেদ হয়। এরপর 17 সেপ্টেম্বর আনুষ্ঠানিক ডিভোর্সের সার্টিফিকেট হাতে পান। এরপর গত 19 সেপ্টেম্বর ইভার গুলশানের বাসায় 2 পরিবারের সদস্যের উপস্থিতিতেই সোহেল আরমানের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হয়। আরমান ঢাকার ছেলে, পেশায় ব্যবসায়ী। ইভা এই পর্যন্ত 30টি গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে। অ্যালবামের বাছাই করা কিছু গানের ভিডিও চিত্রায়ণ হয়েছে দেশে ও দেশের বাহিরেও।